কাটোয়া মানেই তো আমার কাছে একরাশ স্মৃতির ছাক। আজকে রাস্তায় যেতে যেতে কয়েকটা জিনিস তোমাদের দেখাই। এই যে কাকুটা দেখছো কদবেল নিয়ে বসেছে, স্কুল থেকে ফেরার পথে আমি রোজের কাস্টমার ছিলাম। আর এই ব্লু কালারের বিল্ডিংটা ছিল আমাদের পৌরসভা। দেবদীপকে টাটা বলে আমি চলে এসেছি মামা বাড়িতে। বাড়িতে ঢুকেই তো আরেকটু জন্য আমার হার্টফেল হওয়া থেকে আমি বেঁচেছি। দেখছি একজন এলিয়ান বাড়ির উঠোনে নেচে নেচে বেড়াচ্ছে। আসলে একটু মুলতানি মিট্টি মেঘে রূপচর্চা করছি। আমি পটল ভাজা ভালোবাসি বলে মাইমা এক কড়াই পটল ভাজা আমার জন্য। এই হলুদ কালারের যে বাস্কেটটা দেখছো এটা আমার ছোট্ট একটা সাইকেল ছিল, তারই বাস্কেট, সেটাতে মাইমা গার্ডেনিং করেছে। বাড়িতে ঢুকেই আবার বেরিয়ে যেতে হলো, কারণ আমার ব্যাংকের একটা কাজ ছিল। দুপুরে খেতে জম্পেশ ঘুম দিয়ে বিকালবেলা যাচ্ছি দাদামণির বাড়ি। ওখানে চপ মুড়ি সহযোগে তো আমাদের ভালোই টিফিন হলো। আর এটা চপ মুড়ি দেখে হাসি নাকি কারোর মেসেজ দেখে সেটা ঠিক ধরতে পারলাম না, তোমরা ধরতে পারলে কমেন্ট করে জানি। তারপর পোপর গোবিন্দর সঙ্গে একটুখানি মজা করলাম, খেলাধুলো করে মামা বাড়ি আসার পথে কুমোর পাড়া পড়ে, সেখানে দেখলাম মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে। এরপর আমরা ঝালমুড়ি খেতে খেতে বাড়ি আসছিলাম ঠিকই, কিন্তু এই ঝালমুড়ি যে সে ঝালমুড়ি নয়, এর গল্প পরের পাঠে শোনাবো। চলো টাটা।